সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আলী ভাইয়ের পক্ষ থেকে। আজকে আলী ভাই আমাদের এই দেখছেন, আলী ভাই আজকে আলী ভাই তিনটি গরু ওনার অনেক দিনের শখ যে উনি ইউটিউবে বিক্রি করবেন। উনি সবসময় হাটে বিক্রি করেন, ওনার একটা ইচ্ছা যে উনি ইউটিউবে বিক্রি করবেন, যে সেই জন্য কিন্তু আজকে আমাকে উনি আমন্ত্রণ জানিয়েছেন যে ভাই আমি একটি প্রতিবেদন দেবো, আপনি ইউটিউবে গরু কীভাবে বিক্রি করে সেটা আমরা দেখবো। যে ইউটিউবে নাকি শুনি আমি, কিন্তু ইউটিউবে কখনো আমি গরু বিক্রি করি নি, আমি একটু প্রতিবেদন দেবো। সেই জন্যই আজকে আমার এই প্রতিবেদনটা ধরা দর্শক, যে এই প্রতিবেদনে আলী ভাইয়ের এই তিনটি সার, আমরা সারগুলো একটু দেখাই। আজকে আলী ভাই কিন্তু বিক্রি করতে চেয়েছেন, এই যে দেখুন এটা গির, এটা অনেক বড় আকৃতির একটা গির সারগুরু, দেখুন আলী ভাই এই যে গির সারটি দেখছেন, অনেক মোটা তাজা গির সারগুরু, দেখুন দর্শক। আচ্ছা, আমরা এটার সম্বন্ধে আগে জানবো, তারপর দাম শুনবো আলী ভাইয়ের কাছ থেকে। আচ্ছা আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বললেন যে আপনি ইউটিউবে তো কোনোদিন বিক্রি করার নাই, সেজন্য আজকে আপনি একটা প্রতিবেদন দিবেন, ইচ্ছা প্রকাশ করছেন। চাইলাম যে মানুষ তো বাসায় গরু গেছে, হ্যাঁ আমাদের আশা যে তিনটে গরু আমার কাছে ঘুরছে, দেখি তো কোনো আশা করার কোনো ব্যক্তি যদি নেই, কেউ যদি ফোন দিয়ে যদি নিতে চায়, কোনো ব্যক্তি যদি নেই তাকে দিতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই কারণে আমরা তো আর প্রতিবন্ধনের লোক তো আমরা বাসা নিয়ে যাই, আবার শেড আছে আমাদের, তো ওগুলো শেড না, শেড নেই, ওই কারণে আমাদের যে গরু ঘরে পরে হাটে আবার এই গরুই আমরা ব্যবসা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটা আমাদের একটু দেরি করে আইছে, আচ্ছা দেরি করে আসে, আমার থাকে না, এগুলো আমার বিক্রি হয়ে যায়। হ্যাঁ, গরু কালেকশন ভালো ছিল, আজকে দশটা, দশটা কালেকশনের মধ্যে আটটা কালেকশন বেশি, আটটাই বেচছে, বেচাই বেশি, বেচার পরে দেখতেছি যে এগুলো আমার যাবে একটু সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, গাড়ির অপেক্ষায় এগুলো আমার দেরি করিয়েছি। আচ্ছা আচ্ছা, আসার সাপেক্ষে এগুলো আমরা দেরি করে আসার কারণে এগুলো আছে, তো এই জন্য আমরা বলতেছি যে কোনো ভাই নিতে চায় একবার একটা ভালো জিনিস দেব, উন্নত মানের, উন্নত মানের জিনিস, অথবা কোনো ইউটিউবে মানুষ গরু ব্যবসা করতেছে, আমরা যদি দু চারটে দিতে পারি, একটু শখ, আচ্ছা আচ্ছা, দশ টাকা পত্তা করে যদি দিতে পারি, পরবর্তী তো দেওয়ার আশা আছে। আচ্ছা আচ্ছা, তো এইটার এইটা একটা গেল। আচ্ছা, আমরা এটা গির দেখলাম, এটা যেহেতু পরে আসছে, আপনি যার জন্য এটা নালে এটা কিন্তু বিক্রি হতো। আচ্ছা, এই পাশে একটা দেখছি, এটাও পরে আসছে, কালো কালো, এটা তো দাঁত হয়নি, দুই দাঁত, দুই দাঁত, এটা দুই দাঁত হয়েছে, সবগুলাই দুই দাঁত, এটা দুই দাঁত, আচ্ছা এটাও দুই দাঁত, ওটাও সবগুলাই দুই দাঁত, সবগুলাই দাঁতের পর। আচ্ছা আচ্ছা, এগুলো কুরবানির জন্যই তো সংগ্রহ করছে খামারিরা, কুরবানি বর্তমান খামারিরা যদি গরু পালতে চায়, এবং মানে শক্তিশালী গরু লাগবে, সেটা শক্তি হবে সেটা দাঁতের গরু, দাঁতের গরু, দাঁতের গরু, কালারফুল মালের তো দাম আছে, আবার সবারে সব, কিন্তু সবাই সবাই বড় গরু কেনে না। আচ্ছা, চামড়া ঢিলা, একদম ঢিলা, দেখতে হবে এটা লুজ আছে কি নাই, তারপর নাভি দেখতে হবে, নাভিটা দেখতে হবে, ফেরেন দেখতে হবে, আমরা সিঙ্গেল সিঙ্গেল দাম শুনবো এবং পাশাপাশি একসঙ্গে একটা দাম শুনবো। আচ্ছা, এইটা এইটা তো আমরা বলি, এইটা তো অনেক বড় আকৃতির সাইওয়াল, না না সাইওয়াল বলে কাও, এটা ওই যে না উত্তরপ্রদেশে পাটনাই সাইওয়াল, খুব লুজ, দর্শক দেখুন পাটনাই সাইওয়াল বলছেন, মোবাইলে বিক্রি করতেছে ভাই 1.5 লাখ। আচ্ছা আচ্ছা, কেউ বেচতেছে, আমরা তো দেখি সবসময় মোবাইল চালাই। আচ্ছা আচ্ছা, দেখি এগুলো 1.5 লাখ বেচতেছে, 40 বেচতেছে, 35 বেচতেছে। আচ্ছা আচ্ছা, আমরা তো হাটের সঙ্গে কাস্টমারের সাথে লড়াইয়ের মতন ব্যবসা করি। আচ্ছা, মানে হাটে কাস্টমার 101টা কাস্টমার থাকে, সবার সঙ্গে যুদ্ধ করে তারপরে ব্যবসা করি।
পড়তেও হবে, এখানে তোর বাসায় ভালো বেস্তলের ভালো গল্প করে লাভ হবে না। আচ্ছা, এখানে যাই অরিজিনাল ব্যবসা করবে, হ্যাঁ 100% গরু দেখি ব্যবসা করতে হবে, তাই হলো অরিজিনাল ব্যবসায়ী। আচ্ছা, আর যাই নোকাল ভাবে শুকনো নুকো করে গরু বেচবে, তাই অরিজিনাল ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, কুরবানিতে হাঁকাও এই গরু 4 লাখ টাকা 5 লাখ টাকা নিয়ে চলেছে, চলে যাবে, হ্যাঁ যায় বিক্রি করতে 3 লাখ তো বেশি। আচ্ছা আচ্ছা, 3টা গরু যদি কোনো ভাই নিতে চায়, চাওয়ার দাম হলো 4 লাখ। আচ্ছা, 3টে। আচ্ছা আচ্ছা, আর যদি একবারে মানে নিতে চায়, হ্যাঁ আরো কম আছে। যদি প্যাকেজে নিতে চায় 3টা একসঙ্গে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি ছাড় দিবেন? এটা ধরবো 90। এটা 90 ধরবেন? হ্যাঁ, এটা 90। এটা দর্শক দেখুন 170। হ্যাঁ, মাংসের দামে, মাংসের দামে, হ্যাঁ এই নিম্নে 8 মণ মাংস হবে গরু, 8 মণ হবে, হ্যাঁ 8 মণ আসবে দর্শক। এটা মাংস হবে 5 মণ, আর এটা হবে 5 মণ, হ্যাঁ 5 মণ হবে। এটা এটা কত ধরবেন? 125। দর্শক দেখুন 125 আর 170, 125 170 প্রায় 2 লাখ, মানে মনে করেন যে কত আসলো 3 লাখ, 5 হাজার কম 3 লক্ষ টাকা, 2,95,000। আর এটার সঙ্গে এটা 90 চাওয়া দাম 85 ধরলাম, এটা 85, তাহলে 3 লাখ, 3,80,000, 3,80,000 আছে। আচ্ছা, 3টার দাম পড়লো আপনার 3,80,000, কিন্তু কেউ যদি প্যাকেজ হিসাবে 3টা গরু একসঙ্গে কিনতে চায়, তার জন্য কতটুকু ছাড় আছে? 10 থেকে 15 হাজার টাকা মাসে খরচা হবে। আচ্ছা, মোট কোথায় আপনি ট্রাক ভাড়া ফ্রি? হ্যাঁ 15,000 টাকা, 15,000 ট্রাক ভাড়া? 15,000 না বলে আপনি বলতে পারেন না যে ট্রাক ভাড়া যেটা লাগবে সেটা আমি দিয়ে দিব? 15,000 টাকাও যদি কম দেয় তাও দেবো, আর যদি কয় বেলা গরু পৌঁছে দেন, হ্যাঁ ওই জানো হলো। আচ্ছা, তাও দিয়ে দেবেন? তাও দিয়ে দিবেন, নাকি ট্রাক ভাড়াটা ফ্রি করে দেন? হ্যাঁ, 15,000 যদি উনি বলে, আচ্ছা যে ভাই আপনি 15,000 টাকা ছাড় দেন, আচ্ছা তাহলে 3,65,000, 65, হ্যাঁ 3টা গরু আমি তাক দিয়ে, 3টা গরু 3,65,000। দর্শক শুনলেন যে একদম বাটা রেট করে দিলেন, একদম এক রেট, 3,65,000 3টি গরু। দেখুন দর্শক, 3টি গরু 3,65,000 টাকার একটা নতুন প্যাকেজ, এই প্রথম প্যাকেজ ছাড়লেন আলী ভাই। আলী ভাই কিন্তু এর আগে কখনও ইউটিউবে এইভাবে গরু বিক্রি করেননি, সবসময় কিন্তু হাটেই বিক্রি করেছেন। আজকে কিন্তু প্রথম উনি কিন্তু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে আমি দেখি তো আবার একটা ভিডিও দিয়েন, আমি ইউটিউবে গরু বিক্রি করা যায় কি না, সেই জন্যই আজকে কিন্তু দর্শক আজকে উনি ক্যামেরার সামনে এসেছেন এবং বলছেন যে আমি প্যাকেজে এই 3টি গরু বিক্রি করতে চাই, যার মূল্য 3,65,000 টাকা। কি, হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক, একদম ঠিক, একদম বাটা রেট দিয়ে দেব, কোনো এখানে কম হবে না? না, এখানে কম হবে না। আচ্ছা, তো দর্শক আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমি আলী ভাইয়ের নাম্বারও যোগাযোগ করে দিয়ে দিচ্ছি, আমার নাম্বার তো আপনাদের কাছে আছে দর্শক। তো আলী ভাই আপনার নাম্বারটা বল দেন। 0107 35 3582 41 01 08 08, এটা আলী ভাইয়ের নাম্বার। দর্শক আলী ভাইয়ের এই প্যাকেজের 2টি সাইওয়াল এবং 1টি গির গরু আছে, প্রত্যেকটি 2 দাঁত বয়স, ভালো মূল্য মাত্র 3,65,000 টাকা। তো দর্শক আমরা বিদায় নিব, আপনারা যদি সংগ্রহ করতে চান আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবেন, অথবা আমার সঙ্গেও আপনারা কথাবার্তা বলে এগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।